আমরা এবারে কম সংখ্যা বেশি সংখ্যা আবার দেখবো, আমরা মোটামুটি ধারণা পাইছি, আবার দেখবো। এখানে আমি ক লিখবো, একটা ক, দুইটা ক, দুইটা ক, তাহলে আমার এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টায় কয় আমার কত হবে, ছয় না? এবার আমরা এখানে দেব একটা ক, দুইটা ক, তিনটা ক, এক দুই তিন চার পাঁচ, এখানে কয়টা ক, পাঁচটা ক। এখন এখানে বেশি ক কোন কানে, পাশে না ছয়ে? আচ্ছা তাহলে বেশি সঙ্গে কোনটা, গুড়, একটা তালি। আর কম সংখ্যা কোনটা? আচ্ছা এবার তোমরা বুঝতে পারছো কম এবং বেশি কোন সংখ্যা বেশি কোন সংখ্যা কম। তাহলে আমার ছয় দুই বেশি না কম, ছয় বেশি না কম, পাঁচ বেশি না কম? আচ্ছা আমি একটা মুছে মুছে ফেলছি, এই বেশি সংখ্যাটা আমি মুছে ফেলছি। এখন আমি এখানে আবার লিখবো একটি ক, ক, এখানে এক দুই তিন চার কত হবে, এখানে এখানে চারটা ক, এখানে পাঁচটা ক, বেশি কোনখানে? এখন তাহলে চার এবং পাঁচের মধ্যে বেশি কোনটা, কম কোনটা? আমরা বেশি সংখ্যা কম সংখ্যা চিনে ফেলছি। এবারে আমরা বেশি থেকে কম লাগবো, বেশি থেকে কম, তার মানে সবার আগে এক থেকে দশ পর্যন্ত আমরা সংখ্যা লিখি আগে। আমরা এখানে এক দুই তিন কম, বেশি থেকে কম না? এখন বেশি কোনটা, এক বেশি না দশ বেশি? তারপর আমরা প্রথমে দশ লিখবো। এখন এক বেশি না নয় বেশি? এক বেশি না আট বেশি? দুই বেশি না সাত বেশি? তিন বেশি না ছয় বেশি? চার বেশি না পাঁচ বেশি? এক বেশি না চার বেশি? এক বেশি না তিন বেশি? এক বেশি না দুই বেশি? দুই বেশি না এক বেশি? দুই বেশি, এক বেশি না দুই বেশি? আমরা এখানে এক লাগবো। এবার আমরা এই সংখ্যাগুলো মুছে ফেলি। আমরা কি লিখছি, বেশি থেকে কম, আগে দশ পর্যন্ত আমরা দশটি সংখ্যা, এই জন্য বেশি থেকে কমে আসছি। এবার আমরা এখানে লিখবো কম থেকে বেশি, কম থেকে, এবার আমরা কম থেকে বেশি। তাহলে কম কটা, এক কম না দশ কম? আমরা আগে এক লাগবো, তারপরে কি, এক কম না দুই কম না দশ কম? আমরা দুই লাগবো, তারপর কত? তারপর সবাইকে ধন্যবাদ, সবার জন্য একটা তালি। আজকে পর্যন্ত তোমরা ঠিক আছে, সবাই ভালো থাকো।